হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো অ্যাডোবিল স্টোটার সিসি সফটওয়্যার ইউজ করে কীভাবে প্রফেশনাল মানের একটা বিজনেস কার্ড ডিজাইন ক্রিয়েট করবেন সে বিষয়ে কম্পিউটার স্ক্রিনে যে বিজনেস কার্ডের ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি এখন আমি অ্যাডোবিল স্টোটার সিসি সফটওয়্যার সাহায্যে ক্রিয়েট করে দেখাবো ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কথা না শুরু করছি আজকে টিউটোরিয়াল প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে আমি ফাইলে আসলাম তারপর নিউ আমি প্রোফাইলে ক্লিক করে এখান থেকে প্রিন্ট সিলেক্ট করলাম তারপর আমি কাজটা ইনসিতে করব আমি ইনসি সিলেক্ট করে নিই আমি পাশে দিব থ্রি পয়েন্ট ফাইভ আর হাইট দিব টু তারপর আমি ব্লেডের ক্রিয়েট করব এখানে দিব জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ আমি যেহেতু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট করবো তার জন্য আর্ট বোর্ড আমি এখান থেকে টু নিলাম তারপর ওকে প্রথমে আমি টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম আমি এখানে ক্লিক করি এখানে লিখব রোমান রোমান রেঞ্জ ডবল ক্লিক করে ট্যাপটা সিলেক্ট করলাম ট্যাপটা আমি বোল্ট করে নিই এই মাই প্রোর বোল্ট নাই আমি আর একটা চুজ করি এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নিই একটু নিচের দিকে আসি আপনার আপনাদের মতো ফন্ট চুজ করতে পারবেন আমি বিল গেটস এই ফন্টটা চুজ করলাম তারপর সিলেকশন টু সিলেক্ট করে আমি একটু জুম করে নিই আপনারা এখান থেকে ফন্টটা বড় করতে পারবেন অথবা শীত চেপে এই কর্নার থেকেও বড়ো করতে পারবেন আমি অল্টারসিপে এই ফোনটা কপি করলাম এই ফোনটা দিব এরিয়াল এখানে পদবী লিখব ডবল ক্লিক করে টাইপটা সিলেক্ট করলাম আমি ফোনটা ছোটো করে নিচ্ছি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি একটু পরে তুলে নিই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম মাউজ ড্র্যাক করে আমি একটু কোনো একটা শেপ ক্রিয়েট করি তারপর আমি আবারও টলবার আসলাম টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম এখানে ক্লিক করে শিফট অল্টার শিপে আমি একটা বৃত্ত ক্রিয়েট করি তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম আমি একটু নিচের দিকে নামিয়ে আনি অল্টারশিপে আপনারা কপি করবেন ডানেভাবে চলে যেতে পারে একটু ব্যাকে যাই কন্ট্রোল জেট প্রেস করে আপনারা পর্টার শেপে কপি করবেন সাথে সাথে শিপ প্রেস করে দেবেন তারপর কন্ট্রোল ডি প্রেস করবেন আমি আরেকটু উপর দিকে তুলে দিই তারপর তিনটে শেপ আমি ধরলাম তিনটে শেপকে আমি সমান দূরত্বে রাখবো তার জন্য আপনারা অ্যালাইনমেন্টে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার ক্লিক করবেন মাউস ড্র্যাক করে এখানকার সবগুলো শেপ সিলেক্ট করলাম আমি সবগুলো শেপ এক করে দেবো তার জন্য আমি উইন্ডোতে আসলাম উইন্ডো থেকে আমি পাথ ফাইন্ডারে আসবো পাথ ফাইন্ডারে ক্লিক করলাম শেপ মোড় থেকে এই প্রথম শেপটি সিলেক্ট করবেন কম্পাউন্ড শেপ প্রথমে আমি ফোনের আইকন দিব তারপর ইমেলের আইকন দিব তারপর লোকেশনের আইকন দিব আমি একটা সাপোর্টিং ফাইল ওপেন করতেছি ফাইল ওপেন এই আইকন ফাইলটা সিলেক্ট করলাম এই আইকন ফাইলটা আমি ওপেন করতেছি এই ফাইলটা বন্ধুরা আমি লিঙ্ক আকারে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এখান থেকে এই দুটি আর এই আইকনটা এই তিনটে আইকন সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করি তারপর এখানে আসলাম কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি একটু জুম আউট করি আইকনগুলো আমার অনেক বড়ো শিফট অল্টার শিপের অনুযায়ী ছোটো করে নিচ্ছি একটু জুম করি তারপর আমি এখানে আনলাম আর একটু জুম করে নিই আমি টুলবার থেকে টুল সিলেক্ট করলাম এখানে ক্লিক করে শিফট অল্টার শিফটে একটা সার্কেল ক্রিয়েট করি আমি ফিল্ড কালার টপ করে দেবো আমি কালার আসি এখানে ক্লিক করে থ্রি ডট মেনুতে ক্লিক করে শো অপশন আমি ফিল্ড কালার টপ করে দিই অনলি স্টকে একটা কালার নেব আমি বোধার জন্য একটা কালার নিচ্ছি স্টকটা আর একটু চেকন করে দেয় তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম শিপ অল্টার রেশ অনুযায়ী ছোট করে নিচ্ছি আর একটু জুম করি তারপর অল্টার শেপে এই শেপটা আমি কপি করে এখানে আনলাম তারপর এই শেপটা অল্টার শেপে কপি করে আমি এখানে আনলাম একটু মিডিল সেন্টার করে দিই শেপটা আমি এখানে আনলাম তার আগে একটু ব্যাকে যাই এটা গ্রুপ করে নিই মাউস রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করতে পারবেন গ্রুপ করে নিচ্ছি শেপটা আমি এখানে আনলাম তারপর আইকনটা এখানে আনি একটু নিচে আসি এআইকনটা আমি মাউস ডিরেক্ট করে এখানে আনলাম আপনারা চাইলে তিনটা একসাথে সিলেক্ট করে শিফট অল্ট্রাসে পেরিয়েশ অনুযায়ী আর একটু বড় করে দিতে পারেন আমি আর একটু প্রতিক্রিয়া তুলে দিই এ ঘন্টা আরেকটু নামিয়ে দিই একটু জুম আউট করি ট্যাপটা সিলেক্ট করলাম অল্ট্রাসেপে কপি করি এখানে আমি লিখব ফোন ইন্টারফেস করি তারপর এখানে আমি একটা নাম্বার লিখি আপনি আপনাদের পছন্দ মতো আপনাদের নাম্বার লিখবেন আমি সিলেকশন টু সিলেক্ট করলাম আমি টাইপটা আর ছোটো করে নিচ্ছি আপনারা চ্যালেউ একটু বড় করতে পারেন লেখার মাঝখানে গ্যাপ আসছে গ্যাপটা আমি কমিয়ে দেব আমি কন্ট্রোলটি প্রেস করে ক্যারেক্টারে আসলাম এখানে ক্লিক করে শো অপশন লেখার গ্যাপ স্পেসটা আমি কমিয়ে দিচ্ছি ফোনটাও একটু ছোটো করে নি অল্টারশেপে ফোনটা কপি করলাম নিচে নিয়ে আসলাম এখানে লিখে আমি ইমেল ইন্টার এখানে আপনার আপনাদের ইমেল নাম্বার দিবেন তারপর আমি আবার সিলেকশন টু সিলেক্ট করলাম অল্টারশেপে আপনারা আরেকটা কপি করবেন এখানে দেবেন লোকেশন ইন্টার অ্যাড্রেস হেয়ার সিটি সিলেকশন টু সিলেক্ট করলাম একটু জুম আউট করি টুলবার থেকে পেন টু সিলেকশন করলাম এখানে একটা শেপ ক্রিয়েট করব আমি এখানে ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করি একটু রাউন্ড করি তারপর এখানে ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি আপনারা চাইলে শেপকে কারেকশন করতে পারেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে শেপ সিলেকশন করে আপনার এইভাবে মালদ ডিরেক্ট করে আপনাদের পছন্দ মতো শেপ উপরে নিচে নিতে পারেন এভাবে আপনারা শেপ কাস্টমাইজেশন করতে পারেন একটু জুম আউট করি টুলবার থেকে ইলিফ টুল সিলেক্ট করলাম এখানে ক্লিক করে শিফট অল্টার শেপ আর একটা শেপ ক্রিয়েট করি শেপটা আমি আর একটু বড় করে নিই আপার প্রেস করে শেপটা একটু উপরে দিকে তুলে দিই আমি সিলেকশন টু সিলেক্ট করলাম এই শেপটাকে আমি আর একটা কপি করবো অল্টার শেপ আর একটা কপি করলাম কালারটা চেঞ্জ করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি একটা কালার দিই অরেঞ্জ টাইপের একটা কালার নিলাম আমি ব্ল্যাক কালারের শেপটা সিলেক্ট করলাম এই ব্ল্যাক কালার শেপটা সবর উপর আনবো মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিইং টু ফ এই ব্ল্যাক কালার শেপে আমি একটা ছবি অ্যাড করবো আমি ছবিটা ওপেন করে নিচ্ছি ফাইল ওপেন আমি এই ছবিটা সিলেকশন করলাম ওপেন করছে ছবিটা আমি সিলেকশন করে কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম তারপর এখানে আসলাম কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি একটু জুম আউট করি ছবিটা আমার অনেক বড়ো ছবিটা ছোটো করে নিলাম একটু জুম করি এই ছবিটা আমি সবার পিছনে দেবো মাউস অ্যাড ক্লিক করে অ্যারেন্স সেন টু ব্যাক তারপর আমি এই শেপটা আর এই শেপটা শিপ চেপে সিলেক্ট করলাম মাউস অ্যাড ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এই শেপটা সিলেক্ট করি এই শেপটা আমি আর একটু বাম পাশে নিয়ে আসি তারপর মাউস ড্রেক করি এভাবে একটু বড়ো করে নিই অথবা শিফট অল্টার চেপে একটু বড় করে নিই একটু ডান পাশে চাপিয়ে দিই এ শেপটা সিলেক্ট করলাম এ শেপের কালার দেবো এই অরেঞ্জ টাইপের কালারটা আমি টুলবার আসলাম টুলবার থেকে আইডোবার টু সিলেক্ট করলাম এই অরেঞ্জ টাইপের কালারই ক্লিক করলাম সেম টু সেম কালার হয়ে গেল আপনারা চাইলে এই কালারকে আরও ডিপ করতে পারেন শিপ চেপে দুটি কালার সিলেক্ট করলাম আর একটু ডিপ করে দিই আমি এই শেপটা সিলেক্ট করলাম আমি সেম কালার দেব তার জন্য আমি আইডোপা টুল চুজ করলাম এই কালার ক্লিক করলাম টুলবার থেকে আমি লিফ্ট টুল সিলেক্ট করলাম এখানে আরেকটা একটা শেপ ক্রিয়েট করি শেফট অল্টার শেপে রেশ অনুযায়ী আর একটা রাউন্ড সার্কেল ক্রিয়েট করলাম এটার অপাসিটি আমি কমিয়ে দেবো আমি অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি আর একটু বড় করে নিই আমি একটু উপর দিকে তুলে দিই আপনারা চাইলে এ শেপটাকে আরও ছোটো করে দিতে পারেন আমি শিপ চেপে আর একটু ছোটো করে দিই তারপর এ শেপটাকে আমি অল্টার শেপে আর একটা কপি করে এখানে নিয়ে আসলাম এখান থেকে আর একটু বল করে দিই এই শেপটার নিচের অংশটুকু আর এই ডান পাশের অংশটুকু আমি ডিলিট করে দেব তার জন্য আমি টোলবার থেকে পেন টু সিলেকশন করলাম আমি এখানে একটা ক্লিক করি তারপর এখানে একটি ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এই অংশগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর সিলেকশন টু সিলেক্ট করে আমি এই দুটি শেপ শিপ চেপে সিলেক্ট করলাম এখান থেকে পাথ ফাইন্ডার অপশন থেকে ডিভাইডে ক্লিক করলাম এখন গ্রুপ অবস্থা আছে মাউস রাইট ক্লিক করে আমি আন গ্রুপ করলাম তারপর এই অংশটুকু ডিলেট করে দিই সিলেক্ট করে ডিলেট করে দিচ্ছি আমি এখন এই হোয়াইট অংশের পরিবর্তে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব আমি টুলবার আসলাম টুলবার থেকে রেক্ট টু সিলেক্ট করলাম মাউস ড্র্যাক করে আমি একটা শেপ ক্রিয়েট করি এটার কালার দেবো একটু ডিপ কালার আমি এখানে আসি এখানে ক্লিক করলাম আর একটু ডিপ করে দিই এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন আমরা একটু ডিপ করে দিন মাউস রাইট ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটা আমি সবার পিছনে দেবো তার জন্য মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন টু ব্যাক আমি টুলবার আসলাম টুলবার থেকে টাইপ টু সিলেক্ট করলাম মাউস ড্র্যাগ করে আমি এই অংশুটুক সিলেক্ট করি এই অংশটুকুর কালার আমি এই অরেঞ্জ কালারটা দিব আমি টুলবার থেকে টুল সিলেক্ট করলাম এই কালার ক্লিক করলাম তারপর আমি আবারও টাইপটুল সিলেক্ট করলাম এই অংশটুকুর কালার দিব হোয়াইট আমি এখান থেকে হোয়াইট করে দিই নিচের এই গ্রাফিক্স ডিজাইনার লেখাটা সিলেক্ট করলাম এটার কালারও আমি হোয়াইট করে দিই তারপর আমি চেপে এই তিনটি লাইন সিলেক্ট করলাম কালার আমি হোয়াইট দিই তারপর আমি টুলবার থেকে টাইপ টু সিলেক্ট করলাম ফোন লেখাটা আমি সেম টু সেম কালার দেব অরেঞ্জ কালার এখানে ক্লিক করলাম তারপর আমি আবারও টাইপ টু সিলেক্ট করলাম ইমেল সিলেক্ট করলাম আবার টাইপ আইড্রোবার টু সিলেক্ট করে এখানে ক্লিক করি সেমওইতে আপনারা নিচের এই লোকেশনটা সিলেক্ট করবেন আবার আইড্রোবার টু সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন আপনারা চাইলে ফোন ইমেল লোকেশন এগুলো বোল্ড করে দিতে পারেন আমি টাইপ টু সিলেক্ট করলাম ডাবল ক্লিক করে সিলেক্ট করে আমি দেখি বোল্ড আছে কিনা বোল্ড করে দিই এভাবে আপনারা ট্যাপকে মডিফাই করতে পারেন তারপর আমি আইকন ফেলে আসি আমি এই শেপটা সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করি কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করলাম শেপটা শেপটা আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে দেবো তার জন্য আমি প্রথমে পিছনে দিয়ে নিচ্ছি মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন টু ব্যাক তারপর বন্ধুরা আবার মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফরওয়ার্ড এখন বন্ধুরা এই শেপটা এই শেপের পিছনে আছে আর এই লেখাগুলোর পিছনে আছে আমি এই শেপটা সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন একটু লাইট করে দিই আপনারা এখান থেকে অপাসিটি কমিয়ে দেবেন তাহলে আরও রিয়েলিস্টিক মনে হবে দেখি বা ঠিক আছে কি না অপাসিটি আর একটু কমিয়ে দিই এই শেপটা আপনারা শিপ চেপে এভাবে বড় করে দিতে পারেন এই আইকনগুলোর কালার আমি ব্যাকগ্রাউন্ড কালার করবো একটু জুম করে নিই আইকনটা সিলেক্ট করলাম আমি টুলবার থেকে আইডোপাল্ট সিলেক্ট করলাম এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম বন্ধুরা আমি ফিল্ড কালার টপ করে দিই আমি অনলি স্টকে কালার দিব স্টকে কালার দিলাম একটু জুম করে দেখাই আমার স্টকও আছে কিন্তু ভিতরটা আমি গ্রুপ করেছিলাম আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম এই অংশটুক সিলেক্ট করে এই অংশটুকুর কালার আমি স্টক কালার অফ করে দিই আর ফিল কালার আমি এই কালারটা দিয়ে নিই একটু নিচের দিকে আসি আমি সেমভাবে এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে স্টক আর এই স্টক সিলেক্ট করলাম আইডোপা টুল সিলেক্ট করলাম এই স্টকে ক্লিক করলাম তারপর বন্ধুরা তারপর আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম এটার কালার দিব আমি এই কালারটা তারপর আমি আবার এই অংশটুকু সিলেক্ট করলাম অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তারপর আইডোপা টুল সিলেক্ট করে আমি এই কালার ক্লিক করি একটু জুম করি এখানে একটু মিসিং হয়েছে ভিতরে অংশটুকু এবার ডাইরেক্ট সিলেকশন তুলতে সিলেক্ট করবেন আর টুল দিয়ে কালার চেঞ্জ করে নেবেন নিচে চেঞ্জ সিলেক্ট করি একটু জুম আউট করি দেখতে দেখতে আমার ফ্রন্ট পার্টের ডিজাইন শেষ এখন আমি ব্যাক পার্টের ডিজাইন করবো একটু জুম আউট করি এই অংশটুকু আমি ডাইক্ট করে সিলেক্ট করলাম চেপে কপি করে নিচ্ছি চেপে কপি করে আমি এখানে সেটিং করে নিই একটু জুম নিই মাউস ড্র্যাক করে এই ইয়েলো শেপটার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম আমি রোটেট করব মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রোটেট একশো আশি ডিগ্রি ওকে এই লেখাগুলো আমার দরকার নেই এগুলো আমি সিলেক্ট করে ডিলেট করে দিচ্ছি এগুলো আমি সিলেক্ট করে ডিলেট করে দিচ্ছি এই ডিজাইনটা আমি শিপ চেপে সিলেক্ট করে নিচ্ছি এই সেপটা আমি এখানে নিয়ে আসি এখানে আপনারা আপনাদের কোম্পানির লোগো দিবেন যদি কোনো লোগো থাকে আমি আইকনে আসি আমি এই লোগোটা চুজ করলাম কন্ট্রোল কোনটো দিয়ে কপি করি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম একটু উপর দিকে তুলে নিই একটু বড়ো করে নিচ্ছি এই টেক্সটটা সিলেক্ট করলাম এখানে নিয়ে আসি এখানে আপনারা আপনাদের কোম্পানির নাম লিখবেন ইউর লোগো আপনারা নর্মাল কোনো টাইপ ইউজ করতে পারেন আমি একটা নর্মাল টাইপ দিই আমি এই অংশটুকু সিলেক্ট করি মাউস ডেক করে এই অংশটুকু কালার দিব হোয়াইট মাইরিয়াত পর বোল্ট নেই আমি অন্য একটা ফোন ইউজ করি একটু বোল্ট করে নিই তারপর এই টাইপটা আমি সিলেক্ট করি এখানে আনলাম এখানে কোম্পানির ট্যাগ লাইন দেবেন য়ার একটু নিচে নিয়ে আসি অল্ট্রশেপে কপি করি আর আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেবেন একটু নিচে দিয়ে নিয়ে আসি এই দুটি লাইন আর এই লোগোটা সিলেক্ট করলাম শিফট অল্ট্রশেপে একটু ছোট করে নিই একটু উপর দিকে তুলে দিই একটু জুমা আউট করি বন্ধুরা দেখতে দেখতে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ডিজাইন করে দেখালাম আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ